हेलो गाइस, वेलकम टू माय चैनल। एंड गाइस, आमी आज के तुम्हारे जन्य पूरा खजाना निये चले एसेछि। बट गाइस, आमी बुझते पारछि ना, जखन एगुलो गाइस माने सबगुलो करछिलाम तखनी हठात करे आमार एखाने आउट माने एखाने कारेंट चले जाए। एखाने गाइस एटा सीमत रखार जायगा, आमी जेटा बोलेछिलाम गाइस जे आपग्रेड ओ एखान दिये करा जाबे बा सबकिछु करा जाबे। एंड गाइस, जब हमें एगुलो कोच्छिलाम गाइस हठात कर ही मैं कारेंट चले गेछिलो। एंड देन तारपरे ग्लिच हुई ना कि हुई बुझते पारछि ना गाइस। बाट मैं किछु करार नहीं गाइस, मैं बुझते ही पारछि ना जे अच्छा मैं गाइस आमी मैं यही करते पारछि ना, मैं किछु मैं होच्छे ही ना, मैं कोनो काजी होच्छे ना, मैं পুরোপুরি বলতে গেলে মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখানে যে গাছগুলো দেখাচ্ছিল মানে সেই গাছগুলোও দেখাচ্ছে না। অ্যান্ড হ্যাঁ গাইস, তোমাদের আর একটা ভালো খবর দিই, তোমাদের দাঁড়াও, এ দেখো গাইস, আমি আয়রন পাওয়ার সেল অ্যান্ড গাইস অনেক কিছু বানিয়েছি গাইস। এই চুড়ি এইটাও গাইস আপগ্রেড করেছি গাইস, এইটা আপগ্রেড হয়েছে গাইস এখান দিয়ে হয়ে গেল গাইস। এখান দিয়ে গাইস আপগ্রেড হয়েছে, আমি মানে গাইস সব কিছুই করেছি। বাট গাইস কী হচ্ছে বুঝতে পারছি না গাইস। এই যে গাইস এখানে মানে আমার কাছে এখন সবই আছে বলতে গেলে, এটা আপগ্রেডের জন্য, এইগুলো সবই বলতে গেলে আপগ্রেডের জন্য। অ্যান্ড গাইস কী মানে কী হলো বুঝতে পারলাম না ব্যাপারটা, বাট ঠিক আছে, নো প্রবলেম। তাই সেখানে সল্টও তৈরি হবে আর জলও তৈরি হবে 29% 28% 28% ও 32% মানে এটা এটা গাইস তাড়াতাড়ি জল হবে। অ্যান্ড গাইস, তোমাদের আরও একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার সি মত। গাইস আমি অনেক কিছু জিনিস নিয়েছি, যেমন ব্যাটারি চার্জার বা আরও অন্যান্য যেগুলো আছে ঠিক আছে সবই নিয়েছি বলতে গেলে পুরোপুরি। আমি মানে মানে গাইস তারপরে কী হলো গাইস আমি সেটাই বুঝতে পারছি না। অ্যান্ড গাইস এখানে আমি আপগ্রেডও করে দিয়েছি, মানে এগুলো আপগ্রেডও করেছি, এটা কোনো গ্লিচ হচ্ছে বা কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গাইস। বাট এখানে দেখো গাইস এগুলো মানে আপগ্রেড সব সবগুলো আপগ্রেড করা আছে, মানে দুটো রেঞ্জ আপগ্রেড বসানো আছে আর দুটো স্পিড আপগ্রেড বসানো আছে। গাইস আমি এইটা খুঁজবো গাইস, এটা কী জিনিস আমি নিজেও জানি না গাইস। হ্যাঁ গাইস, আরও গাইস অনেক কিছু আমি পেয়েছি, মানে অনেক কিছু আমি স্ক্যান করেছি, অনেক কিছু পেয়েছি গাইস। সেগুলো যেমন হচ্ছে ব্লাড অয়েল গাইস, এটা অনেকটাই নিচে যেতে হয়েছিল তবেই আমি পেয়েছি, মানে প্রায় 600 থেকে 700 ফিট তো নিচে যেতেই। অ্যান্ড গাইস এই স্যুটগুলো গাইস পেয়েছি, এটা রেইনফোর্স ড্রাইভ স্যুট, এটা গাইস কী করে আমি নিজেও জানি না। অ্যান্ড এটা বানিয়ে রেখেছি গাইস, আর এটা হচ্ছে স্টিল স্যুট, জানি না গাইস এর এর আমি কিচ্ছু জানি না গাইস কোন কী কাজ হয় বা কীরকম কিছু। অ্যান্ড গাইস এই তিনটে ট্যাবলেট গাইস বানিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও এদিকে কেন যাচ্ছে। এই দেখো গাইস এখানে তিনটে বানিয়ে রেখেছি। অ্যান্ড গাইস এইটা কোন কাজে লাগতো জানি না, বাট ভুলবশত হয়ে গেছে। অ্যান্ড তারপর থেকেই তো এইসব চলছে, আর এইটা তো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে এখানে মানে খাবার দাবারটাই শেষ হয়ে গেছে বলতে গেলে। অ্যান্ড গাইস আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমি গাইস বাইরে দুটো ইয়ে যেমন বসানো ছিল তো সেরকমই থাকবে গাইস। অনেক আমি আপগ্রেড করে দিয়েছি এটাকে গাইস, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো গাইস কতটা পরিমাণে আপগ্রেড হয়ে গেছে এটা। অ্যান্ড এটা তো গাইস সিমতের জায়গা রাখার জায়গা গাইস, আর একটা বানাতে হবে, কারণ গাইস এই দেখো তোমাদের আমি এখানে দেখাচ্ছি
কেন বানাবো বলছো ওটা? তার কারণ হচ্ছে, কোথায় গেল এটা গাইস? তো রকেটটা লঞ্চ করার জন্য মানে আমি সব কিছুরই পেয়ে গেছি বলতে গেলে, ফেগমেন্ট অ্যান্ড এই যে এইটা পাওয়ার স্যুট যেটা আছে, এই পাওয়ার স্যুটটাও অনেকটা ইয়ে, মানে এগুলো আমার কাছে সবই আছে বলতে গেলে। এখন দেখাচ্ছে গাইস যে আমার কাছে সবই আছে, বাট আমার তো কিছু কালেক্টই করা নেই। কি হচ্ছে গাইস আজকে আমি বুঝতে পারছি না। আমি এত দিন পরে বলতে গেলে মানে গেমটা খেলছি, বাট গাইস বুঝতেই পারছি না কি হচ্ছে। জলের তো আর গাইস প্রয়োজন হবে না, সেই জন্য আমার এই মাছগুলোরও মানে অতটাও তো প্রয়োজন হবে না গাইস। কারণ একটা মাছে গাইস আমার মানে অনেকটাই প্রয়োজন হতো, শুধুমাত্র খাবারের জন্য নয় গাইস, প্রয়োজনটা হতো গাইস আমার শুধু একটা। এখানে আছে আর একটা, গেল কোথায়? আচ্ছা আচ্ছা, আরেকটা ওদিকে আছে না? আচ্ছা, এ মানে গাইস কি হচ্ছে গাইস, আজ সকালে মানে আমি মানে খেলতে বসলাম তো কারেন্টটা চলে গেল, অ্যান্ড দেন তারপরে গাইস মানে আর কিছু বলার নেই। অ্যান্ড গাইস এগুলোই হচ্ছে তখন থেকে। Local radiation readings suggest the Aurora's drag core has reached critical state. Quantum detonation will occur within 2 hours. আমি জানি না গাইস কি সব বুকে। থ্যাংক ইউ ম্যাডাম জি, বাট গাইস মানে রেডিয়েশন বলছে বেড়ে গেছে, এই হয়ে গেছে গাইস। আমি মানে কিছু কি হলো ওকে গাইস, মানে এটা ইয়ে হলো, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। আসলে আমার সঙ্গে হচ্ছে না আমি সেটা তো বুঝতেই পারছি না, ওটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে না। আর গাইস এখানে গাছটাও দেখছি ইফটি গাইস, আমি কিছু বুঝতেও পারছি না গাইস। অ্যান্ড গাইস ওপরে দেখো যেটা মানে দেখাতো না, মানে যে কতটা কি আছে না আছে ঠিক আছে, ওটাও গাইস দেখাচ্ছে না, মানে কারেন্টের যে রেঞ্জটা কতটা কি আছে না আছে ওটাও দেখাচ্ছে না গাইস। মানে আমি পাগল হয়ে যাচ্ছি গাইস, মানে কি বলবো গাইস, মানে কিছু বলার নেই আমার। আমি এগুলো কিছুটাই কোনোটাই ইউজ করিনি, তো সে সবার তো কোনো মানেই হয় না। এন্ড গাইস খাবার হেলথের এই বারগুলোও দেখাচ্ছে না, মানে আমি কিছু বুঝতেই পারছি না যে কি করে হচ্ছে এটা, সুতোও দিচ্ছে না গাইস। মানে আমি এখান থেকে যখন শুয়ে উঠলাম তখন থেকে এই প্রবলেমটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না। অ্যান্ড গাইস রিপোর্ট আমি করেছিলাম বাট কিছুই হয়নি, সো ঠিক আছে চলো তোমাদের এটারই একটুখানি নাম চেঞ্জ অ্যান্ড আদার্স কিছু করে দেখাই। অ্যান্ড এটার আমি নাম দেবো হাইপার লাইন, হাইপার লিঙ্ক নাম দিয়ে দিয়েছি গাইস। অ্যান্ড নামটা গাইস এর কালার চেঞ্জ হবে গাইস, গ্রে কালারে করে দিলেই ভালো হয়। অ্যান্ড এটা গাইস ওকে,
গাইস আমি সবুজ করব, কারণ গাইস সবুজটার উপরে গ্রে কালারটা ভালো মানাবে। অ্যান্ড ইন্টিরিয়ার না গাইস, এটা হালকা ব্লুটা রাখি। অ্যান্ড স্ট্রিপ গাইস কোনটা? আচ্ছা 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 গাইস। অ্যান্ড গাইস এইটা, হ্যাঁ গাইস ব্ল্যাক রাখবো। সো গাইস ডান হয়ে গেছে। অ্যান্ড চলো গাইস একটু ভেতরে বসে দেখা যাক কিরকম কি হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম জি। দেখতেই পাচ্ছ গাইস এখানে সিলডেরও অপশান আছে গাইস, বাট আমি অ্যান্ড গাইস যেটা ভেঙে গেছিলো এইরকমভাবে সেটা আবার ঠিকঠাক হয়ে গেছে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না জাস্ট। ঠিক আছে গাইস চলো দেখা যাক, ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে না আছে বা। ওকে সো এ মানে দেখা যাক গাইস কোনটা দিয়ে ঠোকা যায়। অ্যান্ড গাইস তোমরা তো একে জানোই ভাই, কামড়াস না ভাই, কামড়াস না, ড্যামেজ পুরো পুরি টাকা খাবে। ওয়েট গাইস, ওকে 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 ওকে, ধাক্কা খেলে ধাক্কা খেলে ধাক্কা বেঁচে গেলে আমাকে গাইস এর ভিতরে ঢুকতে হবে আবার একবার, কারণ ওই স্যুটের অনেক কিছু মানে পাওয়া যাবে ওখানে, ওই জন্যই গাইস একবার তুমি দেখো গাইস মানে তোমরা দেখো এত বড় বড় পাওয়ার সেল লাগানো আছে। আমাকে একটু এগিয়ে যেতেই হবে, কারণ নাহলে আমি বুঝতেই পারবো না যে কোনখান দিয়ে ঢুকতে আবার কোনখান দিয়ে ঢুকতে হবে না। এই পাওয়ারগুলো আমি ইউজ করব কি করে? বাহ ভাই বাহ, আরে ইয়ার ঢুকবই বা কোথা দিয়ে আর। ভাই 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 ভাই, ও এইসব জলজ এই এই রকম জায়গায় গাইস না মানে ওকে 900 মিটার তো আমি যেতেই পারবো কোনো ব্যাপারই না। ও রেডিও সিগন্যাল এসছে একটা, দেখাচ্ছে গাইস আমার এখানে। সো আগে গাইস এই এই দিকটা দেখি আছে গাইস, নাহলে মনে একটা ইয়ে হচ্ছে না।
কারণ গাইজ ঢুকলাম তো পেছন সামনে দেখতে, বাট এখন ওটাই দেখতে পাচ্ছি না। আরে ঠিক আছে, সরা না ভাই, রেকর্ডিং আমি দেখতে পাচ্ছি। এমনি এদিকে টেনশান হচ্ছে গাইজ যে মানে এগুলো কী সব হচ্ছে উল্টো পাল্টা, হেলথ বারও দেখাচ্ছে না গাইজ। খাচ্ছি যখন খেয়ে নিচ্ছি কোনো ব্যাপারই না, মানে হেলথ বারও দেখাচ্ছে না, মানে কিছুই দেখাচ্ছে না গাইজ। এখানে দৈত্যটা থাকতে পারে, কোথাও নেই তো। ওকে গাইস, মনে হয় ওটা টার্বো গাইস, কারণ হ্যাঁ গাইস ওটা টার্বোই লাগানো আছে, না হলে গাইস চলে তো এলাম গাইজ, বাট ঢুকবোটা কোথা দিয়ে? Platform readings in this region are sparse. The Aurora's radioactive fallout will have devastating effects on the alien ecosystem if not contained within the next 24 hours. ভাই ভাগো 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 ভাগো। ওরে বাপ রে বাপ, আরে একটুলি আমার দম শেষ করে দিচ্ছিল। ও মাই গড, ভাই ছাড় ভাই ছাড় ভাই ছাড় ভাই ছাড় না ভাই ছাড় না ভাই ছাড় না ভাই ছাড় ভাই ছাড় ভাই ছাড় ভাই ছাড়। ও মাই গড, আহ ও গাইস, জাস্ট সিলটা অন আছে বলে গাইস আজ মানে বেঁচে গেলাম। নাহলে যদি গাইস এই আপগ্রেডগুলো যদি না আমি করে আনতাম না, না মনে হয় আজকে আমার কবর এখানেই খুলে দিত। মানে ধরার কি প্রয়োজন আছে ভাই, চলে যাচ্ছিলাম তো। আমি আমার বেশটা কোথায় বানালাম? ওকে বেশ, সরি গাইস, তোমরা এখানে একটা জিনিস দেখো, জাস্ট তোমাদের দেখাচ্ছি। আরে ভাই আরে ইয়ার,
চলে না গাইজ, বেশিক্ষণ থাকাটাও না, মানে মানে আমার প্রচণ্ড ভয় লাগে গাইজ, মানে ভয় লাগে, সত্যি ভয় লাগে। দেখতেই পাচ্ছ গাইজ, এখানে সিমতে চার্জিংও হচ্ছে গাইজ, চার্জিংও হচ্ছে গাইজ। ওকে, আর সিমতের এখানে সব কিছু দেখাচ্ছে গাইজ, এখানে টার্বো, পাওয়ার স্যুটের মডিউল, ঠিক আছে গাইজ, এই দেখো এখানে গাইজ সবই দেখাচ্ছে। অ্যান্ড গাইজ আমি এগুলো সবই কমপ্লিট করে রেখেছিলাম। A quantum detonation has occurred in the Aurora's drive core. The reactor will reach a supercritical state. 18-9. Patche. Patche, patche, patche. 7, 6, 5, 4, 3, 2. গাইস রেডিয়েশন স্যুট তো মানে আমি পরেই আছি না? প্রে বাপ, হ্যাঁ গাইস রেডিয়েশন স্যুট আমি পরেই আছি। আরে ভাই, মাঝে মাঝে এত ভয় দেখিয়ে দেয় না, কিছু বলার নেই। কে গাইস তিনটেই এখানে পেয়েছে, গাইস এত জোরে ভাগ্যটা খুব ভালো যে আমি মানে এই টাইমটা ওইখানে ছিলাম না। ও মাই গুডনেস, চলে গেছে, একটা রেকর্ডিং এসে শুনে নেওয়া যাক। I said Kassar. Why do I have to record this anyway? Send immediate burial detail. Signal location uploaded to PDA. আচ্ছা জলটা 82% হয়েছে, কোনটা 100% হয়েছে? 85 গাইস, তোমাদের দেখাচ্ছে মানে কিছু করারই নেই গাইজ, মানে কি বলবো। গাইজ মানে পুরো বেস কাঁপিয়ে দিয়েছে, তো মাই গুডনেস, তবে বাইরে গিয়ে দেখা উচিত, চলো বাইরে গিয়ে আমি দেখে আসি। গাইজ আবার চলো গিয়ে দেখে আসা যাক, কারণ আমার যেটা মনে হচ্ছে যে ওখানে তো ওটা ইয়ে তো মানে মানে ওটা তো খারাপ হয়ে গেছে গাইজ, তো চলো এবার গিয়ে দেখেই আসি যে কি হয়েছে গাইজ। আচ্ছা গাইজ আমি তো ইয়ে বসালাম, মানে
ওই স্টোরেজ ক্যাপাসিটি নাকি আছে, এই তো গাইস স্টোরেজ কতটা গাইস, কটা ঢুকবে, 1, 2, 3, 4, 8, 12, 16। ওকে গাইস এখনো ব্লাস্ট হচ্ছে গাইস, ও মাই গুডনেস। গাইস জাস্ট তোমরা দেখো গাইস, মানে ও সেট গাইস কালকে আসবো, হ্যাঁ মানে কালকে বলতে যে রাতটা কাটুক তারপরেই আসবো, এরকম ভাবে এলে না গাইস মানে আর কিছু বলার নেই, আবার ধরবে, আবার ধরে হ্যাঁচি করবে, আমার প্রচন্ড ভয় লাগে। তো ঠিক আছে পরে আসবো, বাই বাই। আরে নিয়ে কি হলো, এ আবার কি, আচ্ছা আমাকে ঘোরাতে হবে, দেখাচ্ছে ফুল চার্জ আছে, হাইপার লেন টকেট। আচ্ছা গাইস হ্যাঁ নামটা নামটা গাইস কোথায় লেখা আছে, নামটা তো লেখা তো ছিল এক জায়গায়। ওকে গাইস হাইপার লিঙ্ক গাইস, এটা তোমরা শুনতে পাবে পাবজির ভিডিওতে, হাইপার লিঙ্ক বা এইরকম কিছু। গাইস দেখতে পাচ্ছ ক্যামেরাটা মুভ করছে, বাট ক্যামেরাটা কিন্তু মুভ করছে না, ওটা নিয়ে ওই দৈত্যগুলো খেলছে, ওই জন্য এই ক্যামেরাটা মুভ হচ্ছে। গাইস আমি আজকে এদের মেরেই দেব, সিরিয়াসলি বলছি গাইস। গেছে আমি সত্যি এতে মেরে দেবো, ও মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড, ও ও ও তো সেখানে অনেক আছে গেছে, আমার এমনিতেই ভয় লাগে, উত্তেরি নিকুচি করেছে, মারার প্রয়োজনই নেই, তোরা তোর জায়গায় আছিস আমি আমার জায়গায় থাকি, আমি ক্যামেরা বানিয়ে নেব। ওকে গাইস সো যা কম্পন আর ছাড় ছা হলো, মানে আমি যখনই ঢুকবো তখনই
সব মেশিন একসঙ্গে চলারই মানে একসঙ্গেই চলার টাইম পায়নি কি? ও মাই গড, ওকে গাইস এই জলগুলো এবারে খাওয়া যাবে। খাওয়া যাচ্ছে না জল, অবশ্য হাঙ্গার বার তো দেখাচ্ছেও না। ওকে গাইস, তো চলো আজকের মতো গেম প্লে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই গেম প্লে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড এত কিছু আপডেট করেছি গাইস, সো চলো তোমাদের বাইরে থেকেও দেখিয়ে দিই। এখন সকাল আছে, কখন আবার রাত হয়ে যাবে তা কোনো ঠিক ঠিকানা নেই। সো চলো তোমাদের বাইরে থেকেও দেখিয়ে দিই বেশটা আমি কী রকম বানিয়েছি। দেখতেই পাচ্ছ গাইস, পুরো এখান দিয়ে চলো গাইস আজকের মতো গেম প্লে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই গেম প্লে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড চলো, বাই বাই, জয় ভারত, জয় হিন্দ।